study MBBS in Bangladesh. নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন MBBS, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। পঞ্চায়েত ভোট পরবর্তী সময়ে দেখতে পাওয়া যাচ্ছে একাধিক বিডিও কিন্তু স্ক্যানারে আছেন, তাদের বিরুদ্ধে সিসিটিভি ফুটেজ উধাও থেকে শুরু করে ব্যালট উধাও একাধিক অভিযোগ উঠছে, কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, এখানে যেখানে এই ঘটনাটা ঘটেছে সেখানকার যারা প্রার্থী ছিলেন তারা এটা নিয়ে ইলেকশন পিটিশন করতে পারেন, আর হাইকোর্টে তো মামলা চলছে। শোনানিতে যেসব কথা উঠে এসেছে তার কিছু কিছু সোশ্যাল মিডিয়াতে আমিও দেখলাম। তা আপনারা তো জেনেছেন যে এই যে এখানে বালির জগাছা জ্যাংরা এলাকার বিডিয়া পারমিতা ঘোষ এসে বলছেন যে আমার ওখানে ব্যালট লুট হয়েছে, আমি সে কথা পুলিশকেও লিখিতভাবে জানিয়েছি, নির্বাচন কমিশনারকেও জানিয়েছি। কিন্তু এটা জানানোর পরও নির্বাচন কমিশন সেখানে কিন্তু পুনর্নির্বাচন করেনি। তার মানে নির্বাচন কমিশন কতটা পক্ষপাত দুষ্ট, যে বিডিও মানে তো পঞ্চায়েত রিটার্নিং অফিসার গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির জন্য, তো রিটার্নিং অফিসার জানানোর পর নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে না। অতএব এখানে বিডিও না নির্বাচন কমিশনের সাজা হওয়ার কথা। আবার দেখুন, আজকেই আমি দেখছিলাম জাস্টিস মাননীয় অমৃতা সিনহার ঘরে যে রামনগর টু এর বিডিও এসে যেটা বলছেন, তিনি স্বীকার করছেন যে একজন প্রার্থীকে ইলেকটেড ঘোষণা করে দেওয়া হয়েছিল, তারপরে অন্য প্রার্থীর আবেদনে সাড়া দিয়ে তারা রিকন করে অন্য প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেছেন। তো আমি জানি না এটা কী করে করা যায়, যদি গণনায় কিছু ভুল থাকে তো সেগুলো চেক না করেই কাউকে বিজয়ী ঘোষণা করে দেওয়া হলো, আর একবার বিজয়ী ঘোষণা করে দেওয়ার পর তাও অন্য লোককে বিজয়ী ঘোষণা করা হচ্ছে, এ তো নিশ্চয়ই গণ্ডগোল আছে। তো অতএব এটা যদি দেখানো যায় যে ইচ্ছাকৃতভাবে ওরা এটা করেছে তাহলে তো সাজা হবে। স্যার, পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে একাধিক কারচুপির কথা উঠে আসছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একাধিক সরকারি কর্মীদের কারচুপিতে তৃণমূলের অনেক ভোট লুট হয়েছে, তাদের শাস্তির দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? ওই যে ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, বিরোধী পক্ষের লোকেরা যে কেউ কিছু করেনি আমি সেটা বলছি না, কিন্তু সব থেকে বেশি যেটা ভোট লুট হিংসা বা অসৎ উপায় অবলম্বন সেটা তো শাসক দলের লোকেরা করেছে, সেইটা এখন ধরা পড়ে যেতে তিনি দোষটা অন্য লোকের ঘাড়ে চাপাতে চাইছেন। এটা করতে তিনি একদম খুবই এক্সপার্ট, মিথ্যা কথা বলতে তার বাধে না, বেঠিক কথা বলতেও তার বাধে না, তিনি যা খুশি তাই বলে দিতে পারেন, এটাও বলে দিয়েছেন। স্যার, এই যে 355 এবং 356 ধারা নিয়ে বেশ কিছু আলোচনা উঠে আসছে, সংবাদ মাধ্যমে উঠে আসছে, রাজনৈতিক মহলে উঠে আসছে, তো আপনি কি মনে করছেন 355 বা 356 ধারা এই মুহূর্তে পশ্চিমবাংলার বুকে কতটা দরকারি বা কতটা প্রয়োজনীয়, আপনার কি মতামত? দেখুন, 355 ধারায় লেখা আছে যে বাইরের আক্রমণ থেকে রাজ্যকে রক্ষা করা, আভ্যন্তরীণ গোলযোগের থেকে রাজ্যকে রক্ষা করা, এবং রাজ্যের প্রশাসন যাতে সংবিধান অনুসারে চলে সেটা নিশ্চিত করা কেন্দ্রীয় সরকারের ডিউটি, ডিউটি কথাটাই লেখা আছে। তো যদি আপনারা তাকান এ রাজ্যের প্রশাসনের দিকে, শুধু পঞ্চায়েত ভোটের যদি কথা আপনারা ধরেন, যে যে প্রার্থী হতে চাইছে সে প্রার্থী হতে পারছে না, একবার মনোনয়ন দিলেও কারসাজি করে তার মনোনয়ন বাতিল করে দেওয়া হচ্ছে, বা সে প্রত্যাহারের জন্য দরখাস্ত না দিলেও সেটা প্রত্যাহিত হয়ে যাচ্ছে, ভোটের দিন ভোটার ভোট দিতে পাচ্ছে না, লাইনে দাঁড়িয়ে বোমা খেয়ে মরছে, গুলি খেয়ে মরছে, লাঠিপেটা খেয়ে মরছে। আপনি যদি বাসন্তীর আনিসুর রস্তাগরের কথা ধরেন, বা গতকালই তো বোধ হয় মারা গেল হরিহর পাড়ার এই যে রেন্টু শেখ, তো ভোটের লাইনে দাঁড়িয়েছিল, তখন তাদেরকে মারধর করা হয়েছে এবং তারা মারা গেলেন। তো এটাকে তো বলা যাবে না যে সংবিধান অনুসারে এই কাজগুলো হচ্ছে, এই যে বুথে ঢুকে ব্যালট পেপার খেয়েই ফেলল, ব্যালট বাক্স বের করে পুকুরে ফেলে দিল,
ব্যালট বাক্সে জল ঢেলে দিল। তো এগুলো সংবিধান অনুসারে হচ্ছে তো বলা যাবে না। তো যেহেতু সংবিধান অনুসারে যেতে হয় সেটা দেখার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, অত কেন্দ্রীয় সরকারের এখন এটা নিশ্চিত করা উচিত যে যাতে সংবিধান অনুসারে হয় সব। তাহলে কী করতে হবে? তাহলে আপনাকে 356 ধারায় যেতে হবে। রাষ্ট্রপতি শাসন যেটাকে প্রেসিডেন্ট রুল বলে, অর্থাৎ রাজ্যের যে এক্সিকিউটিভ পাওয়ার আছে বা লেজিসলেটিভ পাওয়ার আছে সেটা কেন্দ্রের হাতে নিয়ে নিতে হবে, শুধুমাত্র হাইকোর্টের যে জুডিশিয়াল পাওয়ারটা আছে সেটা থাকবে। তো এইটা যদি জারি করা হয় সেটা কিন্তু মাস দুয়েকের মধ্যে পার্লামেন্টের উভয় হাউসে অনুমোদন হতে হবে। যদি অনুমোদন হয় 6 মাস থাকবে, 6 মাস পরে যদি আবার রাখতে হয় তাহলে আবার পাস করাতে হবে, আর যদি অনুমোদন না হয় তাহলে তো বাতিল হয়ে যাবে। কিন্তু যদি কেন্দ্রীয় সরকার এই সমস্ত ক্ষমতাটা হাতে নিয়ে নেয় তাহলে যে পুলিশ বা এই যে যারা এমএলএ আছেন তাদের ক্ষমতা থাকবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে গণতন্ত্রের তৃতীয় স্তম্ভ বিচার ব্যবস্থা এবং চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম, এই দুই মাধ্যমই রীতিমতো আক্রান্ত। এ প্রসঙ্গে আপনার মতামত কি? দেখুন, বিচার ব্যবস্থা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে তার মধ্যে আমাদের সংবিধানে বলা আছে যাতে বিচার বিভাগকে আলাদা রাখা হয় এবং স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়। তো কোনো রাজনৈতিক দলের নেতারাই সেটা যে একদম অন্তর থেকে মেনে নিতে চান সেটা আমার মনে হয় না। দেখুন, ইন্দিরা গান্ধীর সময়ও আপনারা দেখেছেন, আবার এই নরেন্দ্র মোদীর সময়েও দেখছেন। এই যে রঞ্জন গগৈ, সে রিটায়ার করার সঙ্গে সঙ্গে তাকে পার্লামেন্টে নমিনেশন করে দেওয়া হলো। তো একজন জজ সাহেব যদি আমি নমিনেশন পাবো কি না এইটা চিন্তা করে রায় দেন, তাহলে তার পক্ষে তো সঠিক রায় দেওয়া সম্ভব নয়, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই যে আব্দুল নজির রিটায়ারমেন্ট করার পর তাকে একটা কি রাজ্যপাল করা হলো। তো সে যদি ভাবে যে আমি রিটায়ার করার পর এরকম একটা আফটার রিটায়ারমেন্ট অ্যাসাইনমেন্ট পেতে হবে, তাহলে কোনো জজ সাহেবের পক্ষে, আমাদের কলকাতা হাইকোর্টেও আমি দেখেছি যে তাদের পক্ষে নিরপেক্ষ জাজমেন্ট দেওয়া সম্ভব নয়, নেই সেটা, যে কিছু পরিমাণ নেই সেটা আমি বলছি না। কিন্তু যারা বলছেন তারা কি, যখন জাজমেন্টটা তাদের পক্ষে যে তারা বলেন যে বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে, আর যখন বিপক্ষে যায় তখন বলেন যে এরা পক্ষপাত দুষ্ট, এই দুটো তো একসঙ্গে চলতে পারে না। স্যার, পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস একাধিক জায়গায় বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই যে জয় এটা গণদেবতার জয়, পাশাপাশি তিনি বিরোধীদের নিশানা করে বলছেন যে বিরোধীরা এই জয়কে মেনে নিতে পারছে না, সেই কারণেই বারবার আদালতের দ্বারস্থ হচ্ছে, হারতে মাথা পেতে স্বীকার করে নেওয়ার কথা তিনি বলছেন, কি বলবেন? দেখুন, মাথা পেতে কি স্বীকার করে নেব, যে যখন যেখানে যত ভোট আছে তার থেকে বেশি ভোট পড়েছে, মাথা পেতে স্বীকার করে নেব? যেখানে ভোট পড়ার সংখ্যা একরকম আছে, গুনতে গিয়ে সংখ্যাটা আলাদা হয়ে যাচ্ছে, মাথা পেতে নেব? এটা নেওয়া যায় মাথা পেতে? যাদের সামান্য বিবেক আছে এর তীব্র বিরোধিতা করা উচিত, এবং যে মমতা ব্যানার্জির জন্য এটা হচ্ছে তাকে এখান ক্ষমতা থেকে উপড়ে ফেলার চেষ্টা করা উচিত। অর্থাৎ মমতা ব্যানার্জি নিজে অন্যায় করেছেন, অসৎ উপায় অবলম্বন করেছেন, সেগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য বলছেন। তো তার কথা তার যারা সাঙ্গপাঙ্গ আছেন তারা শুনতে পারেন, যারা একটু চোখ খোলা রাখেন তাদের পক্ষে এটা মানা সম্ভব নয়। স্যার, প্রতিবাদের প্রসঙ্গ উঠে এলো, কিছুদিন আগে শুভা প্রসন্নবাবু উনি সংবাদ মাধ্যমে বলেছিলেন যে ভোট হিংসায় প্রতিবাদে তিনি পরিবর্তন মিছিল চান। সম্প্রতি আবারও তিনি সংবাদ মাধ্যমে বলছেন যে রুদালি নই, যে কিছু হলেই রাস্তায় নামতে হবে, এখনও রাস্তায় নামায় সময় আসেনি, ভোট হিংসাকে মুখ্যমন্ত্রী কড়া হাতে দমন করছেন, কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, উনি যেসব কথা বলেছিলেন তারপর শাসক দলে কিছু মুখপাত্র তার সম্পর্কে যে মন্তব্য করেছিলেন এবং তাদের সম্পর্কে তিনি যে মন্তব্য করেছিলেন, তারপর ও ব্যাপারে কিছু বলতে আমার খারাপ লাগছে। মানে একটা লোকের আমি বলবো যে কিছু বিবেক থাকা উচিত এবং সেই বিবেকের একটা কনসিস্টেন্সি থাকা উচিত। আজকে সুবিধা হচ্ছে আমি একরকম বলছি আর কালকে আর এক রকম, সুবিধার জন্য ঠিক আমি উল্টো বলছি, এরকম করলে
মানুষ খুব ভালোভাবে নেয় বলে আমার জানা নেই। স্যার ধরুন এর আগেও একাধিক যখন ঘটনা ঘটেছে, হিংসার ঘটনা ঘটেছে, তখন দেখা গেছে রাস্তায় নামতে দেখা গেছে একাধিক বিদ্বজ্জনের, বিশিষ্ট জনেদের, তার মধ্যে অপর্ণা সেন, কৌশিক সেন, এদের নামও আছে। কিন্তু এখন যখন ভোট হিংসার ঘটনায় এতজন মানুষের মৃত্যু হচ্ছে, মৃত্যুর সংখ্যাটা প্রায় 50-এর কাছাকাছি, তখন তারা কোথাও গিয়ে একটা নীরব, এ প্রসঙ্গে আপনার মতামত কী? দেখুন আমার ব্যক্তিগত মত বলতে পারি, দেখুন বামফ্রন্টের আমলে শেষের দিকে যখন এরকম অন্যায় অবিচার হচ্ছিল, তখন তারা ক্ষমতা থেকে যাক এটা আমিও চেয়েছিলাম, কিন্তু যারা তাদের জায়গায় আসলো তারা তাদেরকে তো অনেক গুণ ছাপিয়ে গিয়েছে। যে গুন্ডা বদমাশরা বামফ্রন্টের হয়ে কাজ করতো তারা তৃণমূল হয়ে এখন করছে এবং অনেক বেশি অন্যায় কাজ করছে। তো এই যারা শিল্পীদের মনেও এরকম একটা ভাবনা আসতেই পারে যে আমরা প্রতিবাদ করে এ মমতাকে ক্ষমতাচ্যুত করলাম, করে যে ব্যক্তি ক্ষমতায় আসবেন তিনি মমতার থেকে খারাপ হবেন না তার গ্যারান্টি কোথায়? আমার তো তাই মনে হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের গণতন্ত্রকে এমনভাবে ধ্বংস করছেন যে সব লোকের উচিত মমতাকে উৎখাত করার চেষ্টা করা, কিন্তু উৎখাত করে কাকে বসাবো এটা যখন ভাবতে চাই তখন অতটা জোর আর থাকে না। তো অন্য শিল্পীদের এটা হতে পারে। আরও একটা ব্যাপার যে এই রাজ্য সরকার বিভিন্ন শিল্পীদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়েছে এবং যারা লেখাপড়া জানা লোক হন তারা এই সুযোগ সুবিধাটা ছেড়ে বিরোধিতা করবেন এরকম উদাহরণ কম আছে। স্যার এই যে ভোট, পঞ্চায়েত নির্বাচন হলো বা পঞ্চায়েত নির্বাচনের পূর্ববর্তী সময় দেখতে পেয়েছি একাধিক হিংসার ঘটনা কিন্তু সামনে এসেছে, মুহুর্মুহু বোমা পড়েছে একাধিক জায়গায়, উত্তপ্ত হয়েছে রাজ্যের একাধিক জায়গা। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে অর্জুন সিং সম্প্রতি বলছেন যে বাংলায় সব থেকে সস্তায় বোমা পাওয়া যায়, ভারতবর্ষে অন্য কোথাও সেটা পাওয়া যায় না। কী বলবেন এই প্রসঙ্গে? দেখুন অর্জুন সিংয়ের সম্পর্কেও আপনারা জানেন, তিনি প্রথমে তৃণমূলে ছিলেন, তারপরে বিজেপিতে গেলেন, তার বিরুদ্ধে এত মামলা হলো তিনি দাঁড়াতে পারলেন না, আবার তৃণমূলে ফিরে এসেছেন। মনে প্রাণে কতটা তৃণমূলের সঙ্গে আছেন আমি জানি না, কিন্তু আছেন। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ভাঙড় একাধিকবার উত্তপ্ত হয়েছে, আমরা দেখেছি সেখানে বোমাবাজির ঘটনাও ঘটেছে, সম্প্রতি আবারও অশান্ত ভাঙড় সেখানে জারি এলাকায় জারি করা আছে 144 ধারা, সেখানেই ঢুকতে বাধা দেওয়া হলো এলাকার বিধায়ক নওশাদ সিদ্দিকীকে, কী বলবেন? দেখুন ভাঙড়ে অশান্তি যে চলছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং সেখানে শান্তি ফেরাতে হবে সে ব্যাপারেও কোনো প্রশ্ন নেই। তার জন্যে প্রশাসন যদি মনে করেন যে যে কোনো রাজনৈতিক দলের নেতাদেরই সেখানে গিয়ে মিটিং মিছিল বা লোকদের সঙ্গে আলোচনা করে উত্তেজনা যাতে সৃষ্টি না করতে পারে সেই জন্য তাদের ব্যবস্থা নেওয়া উচিত, সেই জন্যই সেখানে 144 ধারা জারি করা হয়েছে। সেই 144 ধারায় সত্যিকার কী লেখা আছে আমি জানি না, সাধারণত এরকম লেখা থাকে যে চারজন বা তার বেশি লোক একসঙ্গে জমায়েত হতে পারবে না, কোনো মিটিং করতে পারবে না, কোনো মিছিল করতে পারবে না। তো সেখানে যা লেখা আছে তার মধ্যে যদি এটা থাকে যে নওশাদ সিদ্দিকীকে আটকাতে হবে তাহলে আমার কিছু বলার নেই, এবং তার মতো অন্য দলের লোকদেরকে যদি আটকানো হয় তাহলেও কিছু বলার নেই, কিন্তু অন্য দলের লোকদেরকে না আটকে যদি একমাত্র তাকে আটকানো হয় তাহলে আমি বলবো যে সেটা নিরপেক্ষতা নয়। নওশাদ সিদ্দিকী তো এলাকার বিধায়ক, ওই এলাকার জনগণের মনোনীত বিধায়ক, তিনি তো তিনি তো এলাকা যেতেই পারেন, সেখানে 144 ধারায় তাকে আটকানো হচ্ছে কতটা যথাযথ হচ্ছে বলে মনে করছেন? দেখুন বিধায়কের কাজ কি? বিধায়কের কাজ বিধানসভায় আইন তৈরি করা, যাদের ভোটে জিতেছেন তাদের বিপদের পাশে থাকবেন না আমি সেটা বলছি না, কিন্তু সেটা তোর কাজ নয়। বিধায়কের কাজ বিধানসভায় আইন পাস করা, তো বিধানসভায় যেতে তাকে কেউ বাধা দেয়নি।
একদম শেষ প্রশ্ন স্যার, প্রত্যেক বছর 21 জুলাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহীদ দিবস পালন করা হয়, এবছর মুখ্যমন্ত্রী বলছেন 21 জুলাই শহীদ দিবস নয় শ্রদ্ধা দিবস পালন করা হবে। সিপিএমের আমল থেকে শুরু করে বিজেপির হাতে তৃণমূলের যে সমস্ত সমর্থকরা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধার্ঘ্য জানানো হবে এই দিন, কী বলবেন এই প্রসঙ্গে? আমার ধারণা এই পঞ্চায়েত ভোটে 9 তারিখ থেকে আজ পর্যন্ত 60-65 জন লোক হিংসার বলি হয়েছেন, তাদেরকে যদি তিনি একটু শ্রদ্ধা জানান তাহলে ভালো হবে। সেই 93 সালে তিনি তখন কংগ্রেসে ছিলেন, তৃণমূল কংগ্রেসে তখন জন্মও হয়নি, সেই শহীদরা আন্দোলন করতে গিয়েছিলেন তাদেরকেও উনি সম্মান জানাচ্ছেন, আর আজকে যারা আন্দোলন করতেছেন তাদেরকে তিনি শহীদ করছেন। আমার তো মনে হয় যে এরকম পঞ্চায়েত ভোটের পর ওনার কোনো অধিকার নেই ওই শহীদদের উনি শ্রদ্ধা জানান। ঘামাচির জ্বালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে, এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন, এনপি দত্ত অ্যান্ড সন। হাঁটুর ব্যথায় রিউমার্ট নিন, হাঁটুর ব্যথাটা কমবে, হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন।